সবাই কোদালে আহার ডালি নিয়া সব হাওয়া মাটি কাটিবা, সবাই কোদালে আহার ডালি নিয়া সব হাওয়া মাটি কাটিবা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কন্যাশ্রী প্রকল্প যে চালু রয়েছে, সেই প্রকল্প 2017 সালের 23 জুন রাষ্ট্রপুঞ্জের 572টি প্রকল্প কোনটা প্রকল্প পুরস্কার পাবে সেইটি নিয়ে একটা বিচারক মণ্ডলী রাষ্ট্রপুঞ্জের নেদারল্যান্ডসে বসেছিলেন। দেখা গেছে আমাদের পশ্চিমবাংলার কন্যাশ্রী প্রকল্প 2017 নেদারল্যান্ডসের শহরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন। 2017 সালের 23 জুন এই কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল। ভাবুন তো, কন্যা সন্তানের উপর কতটা জোর দিয়েছেন মাননীয় দিদির সরকার। সেই জন্য আমরা নারী শক্তিকে জাগ্রত করতে পারলেই জাগ্রত হবে সমাজ, জাগ্রত হবে প্রতিটা ঘরে ঘরে নারী সমাজের জাগরণের ফলে উন্নয়ন ঘটবে। সুতরাং পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেদারল্যান্ডসের এক শহর থেকে পুরস্কার তুলে নিয়ে এসেছেন, সেই পুরস্কার আজকে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মমতা দিদির সরকার কন্যাশ্রীর জন্য পুরস্কার নিলেন 2017 সালের 23 জুন। হ্যালো হ্যালো, টোনটা দেখুন, হ্যালো হ্যালো হ্যালো, টেস্টিং চেক, হ্যালো হ্যালো হ্যালো, টেস্টিং হ্যালো চেক, মাস্টার ওয়ান, পুরো সাউন্ডটা একটু আপ করুন এটা, হ্যালো হ্যালো হ্যালো, টেস্টিং চেক, হ্যালো হ্যালো এবার একটা গান যাচ্ছি, এই গানটা কোচবিহারের দিকে, পিকো লাগবে, একটু ব্যাসটাও লাগবে, হ্যালো হ্যালো ব্যাসটাও লাগবে একটু, হ্যালো হ্যালো, এটা কোচবিহারের গান, কোচবিহারের ভাওয়াইয়া। তো একটা গানে যাচ্ছি, ভীষ্মা আসিল কুকিল ডাকে, মানে একটা পূজা, একটা দেবীর নাম, তো সেটা নিয়ে গান করছি আমাদের ভাওয়াইয়া। আমরা এসেছি আপনাদের লোকাল 22 মাইল থেকে, 22 মাইল থেকে আমরা এসেছি। তো গান শোনার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে বলছি, ধন্যবাদ আমাদের এতক্ষণ ধরে উপস্থিত থাকার জন্যে। আরও অনেক গান আছে, অনেক হাস্য কৌতুক আছে, প্লিজ আপনারা সঙ্গে থাকবেন আর আমাদের মা মাটি মানুষের সরকারের সাপোর্ট করবেন। তো আমরা গানে যাচ্ছি, ভীষ্মা আসিল কুকিল ডাকে, হ্যালো হ্যালো।